हेलो व्यूवर्स, सलाम वालेकुम। आज हम आलोचना करते जा पुशाक चाष सम्पर्के। पुशाक चाषर जो प्रति शतके 8 থেকে 10 গ্রাম बीज लागे और छिटिए बोपन कर लेटर बीजर परिमाण बेशी लागे। पुशाक बीज बोपनर जो 18 থেকে 20 সেন্টিগ্রেড तापमात्रा प्रयोजन, जेटी साधारणत शीतर समय चाष करा जाए। ताछाड़ा শীতের সময় যখন তাপমাত্রা কম থাকে সে সময় বীজ বপন করাটা সর্বোত্তম। সাধারণত গ্রীষ্মকালে বর্ষায় এর চাষ ভালো হয়। বীজের 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর বীজটি বুনতে হবে, যেটি সাধারণত বীজ শোধন করেও আপনি এটি করতে পারেন, এবং 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে রঙ্কুদগম ক্ষমতাটা অনেক বৃদ্ধি পাবে। ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত চারা তৈরির জন্য বেড বা পলিব্যাগে এটি বপন করা হয়। চারার 2 সপ্তাহ হলে সেগুলো তুলে মূল জমিতে রোপণ করতে হবে। এছাড়াও ফাঁকা জায়গাগুলো পূরণ করে দিতে পারতেন। সারিতে বুনলে প্রতি শতকে 8 থেকে 10 গ্রাম এবং হেক্টর প্রতি 1.5 থেকে 2.5 কেজি বীজ লাগবে। উপযুক্ত জমি তৈরি বা চারা রোপণ সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি। জমির আগাছা পরিষ্কার করার পর 5 থেকে 6টি চাষ বা মই দিয়ে জমির মাটি উত্তম রূপে তৈরি করতে হবে। চারা উৎপাদন করে 15 থেকে 20 দিন চারা লাগানো যায়। পুঁইশাকের চারা রোপণের জন্য সারি থেকে সারি 1 মিটার এবং প্রতি সারিতে 50 সেন্টিমিটার দূরে দূরে চারা রোপণ করা সম্ভব। এখন আমি আলোচনা করতে যাচ্ছি পুঁইশাকের সার ব্যবস্থাপনা সম্পর্কে। ইউরিয়া ছাড়া সব সারই জমিতে প্রয়োগ করতে হবে। চারা রোপণের 10 থেকে 12 দিন হলে ইউরিয়া সার প্রথম কিস্তিতে 30 থেকে 40 দিন পর এবং প্রথমবার ফলন তোলার পর বাকি 2 কিস্তিতে মোট 3 কিস্তিতে উপরিভাগে প্রয়োগ করতে হবে। গোবর ও টিএসপি অর্ধেক জমি তৈরির সময় এবং বাকি অর্ধেক চারা রোপণের সময় গর্ত করে প্রয়োগ করতে হবে। পুঁইশাক চাষে শতক প্রতি সারের মাত্রা হলো গোবর 60 কেজি এবং সরিষার খৈল 500 গ্রাম এবং ইউরিয়া 800 গ্রাম, টিএসপি 400 গ্রাম এবং এমওপি 400 গ্রাম প্রয়োগ করতে পারেন। পুঁইশাক চাষের জন্য পানি ও সেচ নিষ্কাশন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করছি। বর্ষায় সাধারণত সেচ দেওয়ার প্রয়োজন পড়ে না। মাটিতে রস না থাকায় অবশ্যই সেচ দিতে হবে, প্রায় মাটি আলগা করে দিতে হবে। পুঁইশাক চাষের আগাছা ও নিরানি সম্পর্কে আমি আলোচনা করতে যাচ্ছি। আগাছা পরিষ্কার করতে হবে। ফলন বেশি পেতে হলে বাউনি দিতে হবে। পুঁইশাকের গাছের গোড়ায় কখনোই পানি জমতে দেয়া যাবে না, তাহলে গাছের গোড়ায় পচন দেখা যাবে। আবার অনেক বৃষ্টিপাত হলে দেখা যায় যে গোড়ার মাটি ধুয়ে যায়, তাই বৃষ্টির পর গাছের গোড়ার মাটির দিকে চেপে মাটি বসাতে হবে। চারার 25 থেকে 30 সেন্টিমিটার উচ্চ হলে আগা কেটে দিতে হবে, এতে গাছের ঝোপঝাল হয় না। পোকামাকড় ও রোগবালাই সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। পুঁইশাকের পাতায় বিটল বা ফ্লি বিটল ছাড়াও কোনো প্রকার পোকার তেমন ক্ষতি করে না, এটি পাতা খেয়ে ফেলে আমরা লক্ষ্য করছি। এই বিটলটা সাধারণত পুঁইশাকের একটু ক্ষতি করে থাকে। পাতায় ছোট ছোট দাগ, যেটি এর আকৃতি অনেক সময় নষ্ট করে দেয়। এটি সাধারণত ফ্লি বিটেলের কাজ। এর কারণে পুঁইশাকের গুণগত মান অনেকাংশই কমে যায়। এছাড়াও সার্কোসপারা পাতার দাগে এবং পুঁইশাকে মারাত্মক রোগ ছড়ায়। এছাড়াও আরও কয়েক ধরনের রোগ পুঁইশাকে দেখা দিতে পারে। ছত্রাকনাশক স্প্রে করলে এসব রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। পুঁইশাকে গাছের ডগা মাঝে মাঝে কেটে দিতে হবে, এতে শাক খাওয়া হয়। আবার অনেক নতুন গাছ ডাল বা নতুন ডগা বের হওয়ার সুযোগ পায়। পুঁইশাক ফলন প্রতি শতাংশে 200 থেকে 280 কেজি এবং হেক্টর প্রতি 50 থেকে 70 টন পর্যন্ত চাষ করা বা উৎপন্ন করা সম্ভব। এ সংক্রান্ত আরও কিছু প্রশ্ন থাকলে আপনি কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল।